বিকেটি স্কুলত দুদিনীয়া কার্যসূচীরে আরম্ভ হয়েছে সম্প্রদায় উৎসব। অবহিত থলুয়া সামগ্রী প্রদর্শনী ইয়াত অনুষ্ঠিত করেছে আর কি কি সামগ্রী প্রদর্শন করেছে আমি ঈশান নিউজের দর্শকক দেখাবলে যত্ন করিম। আমি ভিতরলে সোমাই যাম। ইয়াতে খুড়া বলে কে সম্ভবত এটু খুড়া, ইয়ার ভাষাত এটু খুড়া বলে কয়। তারপর এটু খোলা, এটু পিঠা হেকে, পিঠা হেকিবলে এটু খোলা বলে কয়। তারপর আপনার এইটো ঘৰুৱা ভাষাত খোলা বুলি কয়। আর কেরাহী, এইটো আপনার হারিকেন, এইটো হারিকেন রাখিছে। আর এইটো জাপি, এই জাপিটো আসলতে জাপি দুই ধরনের হয়। যেতিয়া তীব্র বরষুণ হয়, বরষুণের পাছত মই যদি আপনাদের দেখুৱাও যে এই বস্তুটো আপনার মূরত লৈ যেতিয়া বরষুণ দিয়ে তেতিয়া এনেকে মূরত লৈ আপনার এই জাপিটো যেতিয়া খেতিয়কে এই জাপি মূরত লৈ যাতে কাম করব পারে বরষুণত যাতে তেওঁলোকে পিঠি জিতে একো নিতিতে, এইটো জাপি। আর এইটো ইয়াৰে যি মানুহ আছে, খেতিয়কসকল আছে, ইয়াৰে খেতিয়কসকলে কিন্তু এইটোক পিঠ মাতাইল বুলি কয় ইয়াৰে ভাষাত। আর এইটো আসলতে জাপি। আর যদি আপনাদের দেখিছে পচা, পচাও ইয়াতে তেখেতসকলে রাখিছে। খেতি যেতিয়া হাল বহা, হালৰ পাছত মই দিয়া হয় মাটি গুড়া কৰিবলৈ, এইটো মই হয়। আর যদি আপনাদের দেখিছে কাঁচি, ধান দায় ঘাঁহ কাটে কাঁচি আছে। আর এইটো হৈছে আপনার উৰণি বুলি লিখিছে তেওঁলোকে। এইটো আসলতে পুরোনা দিনের এটি সামগ্রী, এইটো আপনার দালি, গাখির বা তেনেকুৱা ধরনের বস্তু আপনার উঠাবলৈ খুব উজু আছিল। আর এইটো আপনার আসলতে নারিকলের বাকলি থাকি যায়, সেই বাকলির আসলতে বাকলির এইটো বনোৱা গৈছে। তারপর এইটো এটা পাতিল হয়, এইটো পাতিল আপনার মাটির পাতিল, এইটো তেখেতসকলে ইয়াত রাখিছে, এইটো সকলতে পায়। কিন্তু ইয়াত কিছু খোৱা বস্তু তেওঁলোকে রাখিছে। এইটো গাখির পিঠা, এইটো টেকিলি পিঠা। তারপর ইয়াত আছে লাড়ু আছে, আর এইটো এটা পিঠা, টেকিলি পিঠার দরে এইটো। তারপর ইয়াত কি আছে, এইটো টেকিলি পিঠা আসলতে ডাঙর জাত, এইটো ইয়াৰে ভাষাত কয় ভাপা পিঠা, ভাপ দি আসলতে এইটো ভাপ দি সিজোৱা হয় কারণে এইটো ভাপা পিঠা বলি কয়। তারপর ইয়াতে লাড়ু আছে, মুড়ি লাড়ু, মুড়ি লাড়ু আছে। আর ইয়াত কি আছে, লাড়ুই আছে ইয়াত। আর এইটো হৈছে আপনার, এইটো আসলতে ইয়াৰে ভাষাত কোৱা যায় কুলি পিঠা। আর সিদ্ধু, ইয়াত লেখা আছে সিদ্ধকুলি, সিদ্ধকুলি পিঠা বলি কোৱা হয়। তারপর এইটো পায়স আছে, তেখেতসকলে ইয়াত প্রদর্শন করেছে পায়স আছে। তারপর আপনার এইটো কোৱা যায় তেলর পিঠা, ঢালিমারি। ঢালিমারিটো আসলে ইটা, এই লদা মাটির যে ডাঙর ডাঙর লদা উঠে, সেই লদাবর শুকায় যেতে বহুত টান হয়ে যায়, আর সেই লদা ভাঙিবলৈহে আসলতে এই ঢালি, এই ঢলিমারি এইটো ব্যবহার করা যায়। তারপর এইটো হৈছে ডার্কি, ডার্কি বলি কৈছে। এইটো আসলতে ডার্কি, এইটো এজাতি চেপা, আসলতে চেপা। তারপর দুটাই চেপা আছে ইয়াত। আর ইয়াত আছে আপনার টুপি, টুপি তেখেতসকলে রাখিছে। আর এইটো কি আছিল, যে নহক, আর সঁজুলি আছে, নাঙল আছে, নাঙল আছে। আর এইটো পুরনি মুদ্রা, এইটো ইয়াৰে ভাষাত কয় হাড় পাটা। এইটো আসলতে ধান চপাবলৈ, ধান চপাবলৈ এইটো ব্যবহার করা যায়। তারপর ইয়াত জুয়লি আছে, জুয়লি আছে। আর হাত জবকা, এইটো যেতিয়া জাবৰ, খেতিত যেতিয়া জাবৰ ওলায় সেই জাবৰ চপাবলৈ এইটোক ইউজ করা যায়। মই হতীতত দেখো এই উখনি, তার মানে এইটো আসলতে খেৰ, যে ধান খেৰ হয় সেই ধান খেৰবোৰ শুকাবলৈ এইটো ব্যবহার করা যায়, উখনি বুলি কয়। আর ইয়াত আছে খেতা জাল, তার মানে এই খেতা জাল তো যেতিয়া আসলতে আমার গ্রাম্য এলাকাত যে পুখুরী থাকে, সেই পুখুরীত আসলতে বিশেষকে সৰু মাছ, এইটো যদি অলপ টানি টানি দিব পৰা নহ'ব, ডাঙৰ হৈছে আসলতে এনেকে ধৰি, আসলতে চাওক ইয়াতে কাঠি দিয়া আছে, লোহাৰ গুটি দিয়া আছে ইয়াত। আর এইটোৱেদি তাৰমানে এনেকে মাছ ধরে, আসলতে বিশেষকে এইটো সৰু মাছে বেছি ধৰা যায়। ইয়াত দেখা হৈছে এটা ভাজা কাটা, ভাজা কাটা, এইটো আসলতে পুৰণা হৈ গ'ল। আর এই ভাজা কাটাটো আসলতে যেতিয়া আপোনাৰ তাৱাত দি কোনো বস্তু ভাজে, এই বস্তুটো যে আসলতে লুটিয়ায়, তার কারণে কোয়া গৈছে এইটো ভাজা কাটা। আর এইটো আসলতে প্রকৃত নামটো বা কি হব মই নাজানো, কিন্তু ইয়াৰ ভাষাত হৈছে শেয়ার, এইটো হের বলি কয়। এইটো আসলতে আগৰ দিনত এইটো চাউল জুখিছিলে, এক শেয়ার কেজি নহয় কিন্তু কেজির অলপ কম হয় শেয়ার।
কেজির প্রায় সমানে হয়ে যায়গে এইটু শেয়ার বলে কয় ভাজাকাটা দেখালো এইটু হয়েছে আপনার ফাঁসি জাল আপনাদের সকলে চিনি পায় ফাঁসি জাল আছে আর এইটু হয়েছে বঠা নাওর বঠা আসলে এই এলাকা তো চর এলাকা কবলে গেলে ইয়াতে নাও খুব থাকে সকলের ঘর কবল বারিষাত নাও পাব আপনাদের আর সেই নাওর হয়েছে বঠা আর খন্তি খন্তি এইটু আসলে ইয়ারে ভাষাত হয়েছে পাচুন এইটু খেত নিকনি করি বলে খেত নিকায় যেটা বন থাকে সেই বন নিকাবলে আসলে এইটু ব্যবহার করা যায় তারপর আপনার হয়েছে এইটু ধামা এইটু দিয়ে আমার ইয়ারে গ্রাম্য অঞ্চলত এইটু যেতিয়া ধান আহে ধানের যেটা ভঁড়াল থাকে সেই ভঁড়ালত আসলে ভরাবলে এইটু ব্যবহার করা যায় তারপর যদি আপনাদের চাই ঢেঁকি ঢেঁকি সকলের চিনাকি বস্তু সকলের ঘরত আছে যখন মানুষে মুড়ি আমি সকলে খাও সেই মুড়ি আসলে ইয়াত কি করা যায় এটা এই যে সর্বপ্রথমে আমি দেখল একটা পাতিল আছে সেই পাতিল চাউল ভাজে পানি নিমখ দি দিয়ার পাছত এইটো তারমানে বালি থাকে আর এইটোত বালি গরম করা যায় বালি গরম করার পাছত এইটোত সেই চাউলখিনি ঢালি দিয়া যায় ঢালি দিয়ার পাছত সেই চাউলখিনি ফুটে ফুটার পাছত এইটো এনেকে আমার যখন মহিলা মানুষ আছে মহিলা মানুষ এনেকে ঘুরাই দি তারপর একটা বস্তু থাকে তাত ঢালি দিব ঢালি দিয়ার পাছত এইটো মুড়ি আরামসে ফুটি যাব আধা কেজি চাউলের মুড়ি একেলগে ইয়াত ভাজিব পারি বা বনাব পারি এইটো হয়েছে আপনার কি কব এই আসলতে খালৈ খালৈ কিন্তু এইটো ডাঙর খালৈ এইটো হয়েছে আপনার জাল আপনার যে চারিওফালে চারিটা মারি থাকে জিটকি জাল বলে কয় এর ভাষাত তারপর এইটো হয়েছে চালনি আপনার যদি দেখিছে চালনি আর এইটো দাদা কি কব এইটোর নাম নাইংলা বলে কয় ইয়ার ভাষাত আর এইটো কয় নুয়াইসা ইয়ার ভাষাত গতি এই বিদ্যালয়খনের প্রধান শিক্ষক আছে আমি প্রধান শিক্ষক মহোদয়েরপর আমি জানিব বিচারিম যে তেখেতসকলে কি কি কার্যসূচীরে দুদিনিয়া যে সম্প্রদায় উৎসব তেখেতসকলে পালন করলে আমি স্যারের জানিব বিচারিম যে স্যার আমি ঈশান নিউজলৈ আপনার স্বাগত জানাইছো আপনাদের দেখিছো যে বিকেটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ত আপনাদের দুদিনিয়া কার্যসূচীরে সম্প্রদায় উৎসব পালন করেছে আর তার লগতে দেখিছো আপনাদের বিভিন্ন পুরনা সামগ্রীর আপনাদের একটা প্রদর্শনী করেছে কোকসুন কেনেদরে চলিছে কার্যসূচী পনপ্রথমে মই ঈশান নিউজ গোষ্ঠীক ধন্যবাদ জ্ঞাপন করছো সমগ্র শিক্ষা বরপেটার উদ্যোগত বিকেটি হাইস্কুল আর রাইজর সহযোগত দুদিনিয়া কার্যসূচীরে আমি সম্প্রদায় উৎসব পালন করছো এই সম্প্রদায় উৎসবত যে কার্যসূচী আমি হাতত লৈছো তার ভিতরত এটা হল আমার শোভাযাত্রা বারে বরণে সাংস্কৃতিক শোভাযাত্রা তার লগত আছে আমার আগর মানুষে যাক বস্তু ব্যবহার করেছিল বিভিন্ন কামত খেতে পথারত নাইবা আন আন কিবা কামত ব্যবহার করেছিল সেই বস্তুবিলাকর দ্বারা আমি এখন প্রদর্শনী ইয়াতে দেখাইছো আর সেই প্রদর্শনীত আগতে ব্যবহার করা আমার এই বস্তুবিলাক ইয়াতে আমি দেখাইছো আর আজি দিনের 1 বজার পরা মুকলি হবা আর বটা বিতরণী হবা আছে এইখানে বিশেষকে দেখা গেছে যে ধর বহুত বস্তু আমার পরা নাইকিয়া হয়ে গেছে তার ভিতর দেখিছো আমি যে বিকেটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ত যেখানি বস্তু প্রদর্শন করেছে আমার ছাত্রছাত্রীসকলে চিনি পাবলে ধর বিশেষকে কবলে গেলে লাজর কথা ময়ে বহুত বস্তু নাম কব পর না কিন্তু আমার পরা নাইকিয়া হয়ে গেছে গতি আমার ছাত্রছাত্রীসকলে এইবর বস্তু কিন্তু আজি দেখবলে পায় নিশ্চয় আনন্দিত হব বা তেওঁলোকে জানিব যে আমার পূর্বপুরুষসকলে এইবর বস্তু ব্যবহার করেছিল কি কব তার মানে আজিকালি চাবলে গেলে এনেকুৱা কথা আমি আধুনিকতার যুগত আমার মাজরপর বহুত আমি পুরনি আমার পূর্বপুরুষসকলে ব্যবহার করে অহা সা সঁজুলিবিলাক আমি নিচিনি নোপা হয়েছো আজি বর্তমানের ছাত্রছাত্রীবিলাকৰ কথা কি কম আজি ধর মই নিজেই বহুতখিনি বস্তু আমার পূর্বপুরুষসকলে যেবিলাক ব্যবহার করেছে বা আমার ককাইতাহতে বা দেউতাহতে যেবিলাক ব্যবহার করে পাইছে সেইবিলাক বস্তু আমি দেখিবলৈ পোৱা নাই আমাৰ মাজৰ পৰা নোহোৱা হৈ যাব ধৰিছে আজি ধৰক ইয়াত যিটো প্ৰদৰ্শনী অনুষ্ঠান তেওঁলোকে অনুষ্ঠিত কৰিছে তাত দেখিবলৈ পাইছোঁ বিভিন্ন ধৰণৰ আমাৰ সমাজৰ পৰা হেৰাই যাব ধৰা কিছুমান আমাৰ সংস্কৃতিৰ সৈতে জড়িত কিছুমান সম্পদ তেওঁলোকে যুগুতাইছে ইয়াত আৰু সেইখিনি মই ভাবোঁ যে ছাত্ৰ ছাত্ৰীসকলে এইখিনি দেখিব বা ইয়াৰ ব্যৱহাৰৰ বিষয়ে জানিব বা আগৰ মানুহে এইবিলাক ধৰক কেনেকৈ ব্যৱহাৰ কৰিছিল যেতিয়া ধরো আধুনিকতার যুগ অহা নাছিল তেওঁলোকে নতুন ধরনের বিভিন্ন সা সঁজুলি নতুন আমার বৈজ্ঞানিক ভিত্তিত প্রস্তুত করা যেবিলাক আমার নতুন নতুন ইনস্ট্রুমেন্ট আছে সেইবিলাক যেতিয়ালৈকে পোৱা নাছিল মানুহে কি কি ব্যবহার করে নিজের মানে দিনের মানে জীবন যাপনের ক্ষেত্রে তেওঁলোকে এই বস্তুখিনি ব্যবহার করেছিল সেই বিষয়ে তেওঁলোকে ধুনিয়াকৈ গম পাব থ্যাংক ইউ এই মুহূর্তে আপনার ধন্যবাদ জ্ঞাপন করেছো হয় আপনাদের চাই আসলে ঈশান নিউজ কলকাতার প্রতিবেদন ধন্যবাদ